ভারতের উত্তর কর্ণাটকের হুবলি শহরের কাদ্রিয়া তরিকতের এক বুজুর্গ সৈয়দ মাহমুদ শাহ কাদ্রিয়া রহমাতুল্লাহ আলাইহির লাশ 300 বছর পরেও এখনো অক্ষত। উল্লেখ্য, কর্ণাটকের এই শহরের রাস্তা চওড়া করতে হবে বলে মাজার ভাঙার নির্দেশ দেয় কর্ণাটক সরকার। এই নিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সেখানকার জনগণ আপত্তি জানায়। রাহুল মিশ্রা নামে আমি পণ্ডিত হুম, খুদ আতা হুম দরগাহ পে, ঠিক না? और जैसा कि प्रशासन कह रही है कि किसी को अगर कोई शिकायत है वो सामने आके बोलेगा कि हमें इससे शिकायत है। मैं तो कह रहा, जब से मैंने होश संभाला तब से दरगाह पे आ रहा हूं। और बाबा की बहुत दूर दूर तक मान्यता है, अंग्रेज भी बाबा को नहीं हटा पाया, रेल प्रशासन क्या है उसकी ताकत है जो हटा पाएगा। जैसे कहते हैं कलयुग चलना, ये कलयुग का ही है जो दुनिया अंत करने खत्म करने का समय है। ये मजार को जे हटाना, जे करना वो करना, ये गलत काम है बहुत ज्यादा। অবশেষে রাষ্ট্রীয় স্বার্থে স্থানীয় শীর্ষ আলেমগণের দিক নির্দেশনা মোতাবেক যখন মাজার শরীফ ভেঙে কবর স্থানান্তর করতে কবর খোঁড়া হলে সেখানে সৈয়দ মাহমুদ শাহ কাদ্রি রহমাতুল্লাহ আলাইহির দেহ মোবারক অক্ষত পাওয়া যায়। এমনকি শরীরের পশম ও মাথার চুল সহ পূর্বের মাজারের খানিক দূরে পুনরায় তাহাকে দাফন করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সৈয়দ মাহমুদ শাহ রহমাতুল্লাহ আলাইহির ছবি বলে বর্তমানে ভাইরাল হচ্ছে এই ছবিটি। বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানা গেছে এটি পাকিস্তানের হাজি আব্দুল ওয়াহাব নামের এক ব্যক্তির ফটো। আপনারা ইউটিউবে হাজি আব্দুল ওয়াহাব সাহাব কা আখরি জানাজালিকে সার্চ করলে দেখতে পাবেন 4 বছর পুরানো ভিডিও।